সংগ্রামের একমাত্র হাতিয়ার আলিপুর বার্তা, কথায় না কাজে বিশ্বাসী। প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আলিপুর বার্তা, আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। লে বেটা সেলফি লে লে রে সেলফি, এই একটা শব্দ শোনা মাত্রই তরুণ তরুণী থেকে শুরু করে কচি কাচারা সবাই যেন এক পায়ে খাড়া। বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে শুধু একটা ক্লিক, তারপর তা ফেসবুক হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে ইনস্টাগ্রামে আপলোড, আর সেই কথা মাথায় রেখে সম্প্রতি একটি জনপ্রিয় গানও তৈরি হয় বজরঙ্গি পাইজান ছবিতে। তবে শুধুমাত্র ভাইজানই যে এখন সেলফি নিয়ে ব্যস্ত তা কিন্তু একেবারে নয়, ব্যস্ত এখন গোটা সাগরতট। কিছুদিন আগেই গেল গঙ্গাসাগরের পুণ্য স্নান, আর আজ মাঘী পূর্ণিমা স্নানে ও গঙ্গাসাগর মেতে উঠেছিল সেলফিতে। এখানে সেলফি তুলে খুবই ভালো লাগছে, সেলফি তো সবাই তোলে তাই না, ওই জন্য ফোটো ফেসবুক পে আপলোড করা, স্টেটাস মে ডালনা, আপনি ফ্যামিলি মেম্বার্স কো দিখানা হ্যাঁ, আর ভি বহুত সারি মেরে ফ্রেন্ড সার্কেল অফিস হ্যায় জো সব লোগো কো দিখাউঙ্গি তাকি নেক্সট টাইম ও লোগো ভি ইয়াহাঁ পে আনে কে লিয়ে খুশ হো। বহুত আর ভি এসে জগহ হ্যায় জহাঁ পে গই জহাঁ পে মে সেলফি লেতি হুঁ, আর এসে পার্টি বগেরা মে ভি সেলফি লেতি হুঁ, সেলফি লেনা মুঝে বহুত পসন্দ হ্যায়। ইয়াহাঁ পে সেলফি মানে সমুদ্র কে পাশ লিয়া হ্যায়, মানে আপনি ফ্যামিলি মেম্বার কে সাথ সেলফি লিয়া হ্যায়, আর ভি ইয়াহাঁ পে বাস ঘুম ঘুম কে ডপ পিতে হুয়ে মানে সেলফি লিয়া হ্যায়। শুধুমাত্র সাধারণ মানুষই নয়, বেশ কিছু নিরাপত্তা কর্মীকেও দেখা গেল এই সেলফি তুলতে। তবে তুলবি নাই বা কেন, অপরূপ সাজে সেজে উঠেছিল। সেলফি তুললাম, ওখান থেকে অনেকগুলো হেলিকপ্টার যাচ্ছিল, ওখানে জাহাজ আছে সেগুলো তুললাম, না মন্দিরকে এত ভিড় ওখানটা তোলা হয়নি। কালকে তো ছিল 240টা মেমোরি ফুল হয়ে গেছিল, আবার সেগুলো ডিলিট করে ভিডিও কিছু ডিলিট করে আবার নতুন করে তুললাম আজকে। আপলোড সেভাবে খুব একটা দেওয়া হয় না, যখন ইচ্ছা হয় দিই, নাহলে দিই না সবসময়। আগে তো মোবাইলে এমনি ছবি তুলতে, এখন সেলফি তোলার ঘুরতেই একটু, কারণ সেলফি স্টিকটা হলে একটু সুবিধা হয়, মানে কেউ তুলে দিলে কাউকে বলা সেটা অসুবিধা হয় সব সময়, তার জন্য না না সবগুলো না, মানে মানে বাড়ির তো মেম্বার তিনজন, একজন একজনকে বললে মিসিং হয়ে যায় আরেকজন, তো তিনজন একসাথে তোলার জন্য সুবিধা আছে। সন্ধ্যামণ্ডল আর তাই সৌন্দর্য কি হাতছাড়া করা যায়, তাই সাধারণ মানুষ থেকে শুরু করে নিরাপত্তা কর্মী সবাই ব্যস্ত ছিল সেলফি তোলায়। তাই বলা যায় সেলফি প্রেমী মানুষের কাছে এখন অন্যতম ডেস্টিনি গঙ্গাসাগর। ক্যামেরায় মনোজ বাগের সাথে অরিজিৎ মণ্ডল ও মেহবুব গাজী, আলিপুর বার্তা।